ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, মাঠের খেলা মাঠেই, দেখা যাক কি হয়। আগে বলতে বললে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, উপরে খুলনা ভিতরে কুমিল্লা। আর কুমিল্লা রসমলাই যেমন সুন্দর, কুমিল্লা মেয়েরও তেমন সুন্দর, তাই বিয়ে কুমিল্লাই করবো। কুমিল্লার প্লেয়ার আমার একটা পছন্দ না। উইনার ওয়েন কুমিল্লা, উইনার ওয়েন কুমিল্লা, উইনার ওয়েন কুমিল্লা। ইয়েস অফ কোর্স, কুমিল্লা সবসময় জিতবে। কুমিল্লা সরি, খুলনা সবসময় জিতবে। গায়ে টি শার্ট কিন্তু বলছেন কুমিল্লা, আসলে কি এই ব্যাপারটা? কি আমরা তো আসলে বাংলাদেশি, বাংলাদেশি আমরা সব টিমই আমরা উপভোগ করতে আসছি, ঠিক আছে। কুমিল্লাতে আমরা রেজওয়ান, আর খুলনাতে হাবিবুর রহমান সোহান আছে আমাদের এলাকার, আনামুল হক বিজয় আছে। কুমিল্লা জিতবে, আবার মনে হচ্ছে একসময় মনে হচ্ছে যে খুলনা জিতবে। মূলত আমি সাপোর্ট করি মূলত খুলনা, কিন্তু আমার প্রিয় প্লেয়ার হচ্ছে রেজওয়ান। উপর দিয়ে খুলনা ভিতরে কুমিল্লা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে খুলনা ভিতরে কুমিল্লা। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহীতে। রাজশাহী হয়ে খুলনা এবং কুমিল্লা? রাজশাহী তো আসলে খেলায় আসেনি, তাই বলে কি খেলা দেখবো না? আমরা একদম ক্রিকেট লাভার, ক্রিকেট লাভার ক্রিকেট দেখবেই স্বাভাবিক। অবশ্যই, কুমিল্লা রসমালাই যেমন সারা বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইডে বিখ্যাত, তেমনি কুমিল্লা ভিক্টোরিয়ানসও পুরো ওয়ার্ল্ডে বিখ্যাত এবং বাংলাদেশে অনেক বিখ্যাত। আর কুমিল্লা ভিক্টোরিয়ানস এমন একটা দল যেটা আইপিএলের অন্যান্য দলের সাথে খেলার যোগ্যতা রাখে, যা অন্যান্য বাংলাদেশে অনেক আরও অনেক দল আছে তারা যোগ্যতা রাখে না। আর কুমিল্লা রসমালাই যেমন সুন্দর, কুমিল্লা মেয়েরও তেমন সুন্দর, তাই বিয়ে কুমিল্লাই করবো। কিন্তু মানুষ তো আসলে কুমিল্লা কি ইতর বলে, তারা তো না বুঝে ইতর বলে, বুঝছেন? কুমিল্লা ইতর না, কুমিল্লা মানুষ অনেক ভালো, কুমিল্লা মানুষ অনেক মেধাবী এবং কুমিল্লা মানুষ বড়লোক। ভাই আমি আসলে বরিশালের সাপোর্টার, কালকে আসতে পারলাম না, একটু সমস্যা ছিল, তাহলে আজকে ব্যর্থ হয়ে খুলনা সাপোর্টারে আসলাম। যে ইনশাল্লাহ খুলনা বরিশাল জিতবে। খুলনার প্লেয়ার আমার একটা পছন্দ না, আমার বরিশালের প্লেয়ার তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, এইগুলো হয়েছে সবচেয়ে আমার টিম। এবার সাপোর্ট করছি কুমিল্লা ভিক্টোরিয়ানস। কি মনে হচ্ছে আজকে খুলনার বিপক্ষে কি জিতবে? কুমিল্লা ওইরকম শক্তি এবং ওইরকম কনফিডেন্স আছে খুলনা না, বিপিএলের যে কোনো টিমের সাথে জেতার এবিলিটি আছে কুমিল্লার। আচ্ছা, কুমিল্লার মধ্যে কি এমন শক্তি আছে যে আর কুমিল্লার ভিতরে সবগুলো প্লেয়ারের অনেক কনফিডেন্স আছে, টিম থেকে কোনো ধরনের চাপ নাই, আর প্লেয়াররা নিজের মতো করে খেলতে পারে, আর আমাদের টিমে যেই প্লেয়ারগুলো আছে এগুলো বিশ্বমানের ক্রিকেটারই বেশিরভাগ। বিশেষ করে যদি বাংলাদেশের বলেন, ইমরুল, লিটন, মুস্তাফিজ, আর যদি ফরেন বলেন তাহলে রাসেল, নারিন, তারপরে হলো রিজওয়ান, অনেকেই। রিজওয়ান তো আজকে চলে যায়, আমি যতটুক জানি 9 তারিখের ম্যাচ পর্যন্ত খেলবে, আর যদিও চলে যায় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমি যতটুক জানি মোহিন ভাই কয়েকদিনের ভিতরে চলে আসবে টিমে। কি মনে হচ্ছে কুমিল্লার হাতে কি এবার ট্রফিটা উঠবে? ইনশাআল্লাহ, কুমিল্লা চারবারের চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়নের দৌড়ে। যদি আপনি বিপিএলের প্যান্সেজগুলো দেখেন, কুমিল্লা সবার আগে। আজকে কি মনে হচ্ছে খুলনার বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারবে কুমিল্লা? অবশ্যই, কুমিল্লা ভিক্টোরিয়ানস এর প্রতি বিশ্বাস আছে আমাদের, যেমন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, ইমরুল কায়েস সবার প্রতি আমার বিশ্বাস আছে যে আজকে কুমিল্লা অবশ্যই খুলনার বিপক্ষে জিতবে। প্রতি বছরই দেখা যায় যে কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথম একটা দুইটা ম্যাচ হারার পরে কিন্তু আমরা রানিংয়ে টানা জিতি। এবার এরকম হয়েছে, প্রথম দুইটা ম্যাচ পাঁচটা থেকে দুইটা জিতেছে, দুইটা হারছে আর তিনটা জিতছে, এবার বাকিগুলো আমরা এক টানা জিতবো, এই প্রত্যাশা কুমিল্লার প্রতি আমাদের আছে। এবার কার সাপোর্টার? কুমিল্লা ভিক্টোরিয়ান। আর গ্রাম কি কুমিল্লা নাকি হচ্ছে? আমার জেলা মাদারীপুর, থানা শিবচর। আমি কুমিল্লা সাপোর্ট করি। এই যে দেখতেই পাচ্ছেন ইমরুল কায়েস, আমি তার বিগ ফ্যান, তাকে খুব ভালোবাসি আর তার খেলা পছন্দ, আর তার জন্যই আমি কুমিল্লা। ইমরুল কায়েসের জন্য অবশ্যই, তার জন্যই কুমিল্লা বিশেষ করে আমি। আর বিশেষ করে আরেকটা বিষয় আছে, সেটা হলো গায়ক আসিফ আকবর, তারও বাসা কুমিল্লা, তার ফ্যান আমি, তার সাথে আমার দুই তিনবার সাক্ষাৎ হয়েছে স্যারের সাথে। তাদের জন্য কুমিল্লার প্রতি একটু অন্যরকম টান, বিপিএলে আসছে তারা, চারবারের চ্যাম্পিয়ন, আমি চাই এবারও তারা চ্যাম্পিয়ন ধরে রাখুক, এই প্রত্যাশাই। আর ইমরুল কায়েস ভাইয়ের জন্য দোয়ার হলো, সে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে, আশা করি সে জাতীয় দলে শীঘ্রই কামব্যাক করবে। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, মাঠের খেলা মাঠেই, দেখা যাক কি হয়। আগে বলতে বললে লাভ নাই, মাঠে দেখা পারফর্ম যারা ভালো করবে তারাই জিতবে। আশা করি কুমিল্লা জিতুক, যত দূর থেকে আসছে কুমিল্লাই চাই উইন।